দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের পর এই দেশের প্রত্যেকটি মাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বুবুজান দৌড় দিয়ে ভারত চলে যান, গেছে তো নাকি? গেছে না? কোন শব্দ? ওই রাজাকার, ওই রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা সবচাইতে বড় খেলা, তার কৌশল হলো সবচাইতে বড় কৌশল। কথা কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য কথা বলি না, বলি কি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে সম্মান করি, কিন্তু যারা ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে সন্তানের চাকরির জন্য মন্ত্রণালয়ে ঘুরঘুর করছেন ওদের তালিকাও তো আমাদের কাছে আছে না? নাই। জামাত ইসলাম রাজাকার, রাজাকার জামাত ইসলামের ওনারাই তালিকা প্রকাশ করলো, মাত্র পাওয়া গেল 37 জন। কতজন? ওনারাই তালিকা প্রকাশ করলো। জামাত ইসলামের আছে হলো 37 জন, তার মধ্যে 25 জন অলরেডি মরি গেছে। বাসে কয়জন? কথা কন না, কয়জন? 12 জন। 25 জন মরে গেছে, বাকি আছে 12 জন। জামাত ইসলাম বলেছিল জামাত ইসলামকে রাজাকার বলে গালি দাও, আজকে জামাত ইসলাম কলঙ্ক মুক্ত করার জন্য প্রয়োজনে এই 12 জনকে ওরাই হত্যা করবে, এই রাজাকার মুক্ত একটি দল গঠন করবে। আর তোমার দলের মধ্যে তো আছে 8000 কয়েকজন, আছে না? তোমার ডাইনে বামে সামনে পিছনে যারা আছে ওরা কি বলেছিল? কিন্তু হ্যাডাম থাকতো না, কুলাইতেই পারতো না।